সৌদি আরবে চট্টগ্রাম দাম্বাম যুবদলের আয়োজনে তেতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত আঠাশ অক্টোবর সৌদি আরবে চট্টগ্রাম দাম্বাম যুবদলের উদ্যোগে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূপমুক্তির কামনায় দ মহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সেকান্দার আলী পিয়ারুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাস্টার মাহবুবুল আলম সাথীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দাম্মাম যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ উদ্দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আব্দুল আলিম বিশেষ অতিথিবৃন্দ ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ রফিক আহমেদ মোহাম্মদ নবী সহসভাপতি মোহাম্মদ ফুরকানুল হক রাঙুনিয়া ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস সদাগর যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন মোহাম্মদ তৈব আলী মোহাম্মদ সৈকত চট্টগ্রাম দাম্মাম শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ আলম আলবাদিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুল ইসলাম ইরফান আকবর আল জামিল কামাল প্রমুখ সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হুজুরের পরিচালনায় আয়োজিত মোনাজাতে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন সংগ্রামে যুবদল অতীতের মতো সর্বদা সরব থাকবেন পরিশেষে যুবদলের তেতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় নিউজ ডেস্ক এন টিভি